জগতলে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতি হামলা। তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতি হামলা। মঙ্গলবার এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জগতদল থানার আটচালা বাগান রোড এলাকায়। অভিযোগ, এদিন সন্ধ্যেয় ভাটপাড়া সহ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিগ্লেশ সিংয়ের বাড়িতে দলবল নিয়ে আচমকা হামলা চালায় এলাকার অপরাধী কালাবাবু। তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তার গাড়ি চালক রাহুল পাসোয়ান। হামলার ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা দিগ্লেশ সিং জানান, কালাবাবুর সঙ্গ ছেড়ে কয়েকজন তার কাছে আশ্রয় নেয়, কিন্তু কালাবাবু ওদেরকে আশ্রয় দিতে নিষেধ করে। দিগ্লেশ সিংয়ের অভিযোগ, কালাবাবুর নিষেধ সত্ত্বেও ওদেরকে আশ্রয় দেবার জন্য এদিন কালাবাবুর দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে। ঘটনা নিন্দা করে জেলা পরিবহন সদস্য প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, অপরাধীদের জায়গা সবসময় জেলেই হয়, দুষ্কৃতীরা কারুর হয় না। আজ আপনার সময় ভালো, আপনার সাথে থাকবে, কাল আপনার সময় খারাপ হলে আপনার উপর আক্রমণ করবে। নেতাদের উপরে যদি এরকম আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষ কী করবে? তাই আমি সবাইকে বলছি, দুষ্কৃতীদের প্রশ্রয় দেবেন না, দুষ্কৃতীদের স্থায়ী ঠিকানা সবসময় জেলেই হওয়া উচিত। তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতি হামলার ঘটনায় জোর তল্লাশি শুরু করে জগদ্দল থানার পুলিশ। মূল অভিযুক্ত রাজা আনসারি ওরফে কালাবাবুকে ও তার ভাই নিয়ামত আলম ওরফে বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে দুপক্ষের মারপিটের কারণে তৃণমূল নেতা দিগ্লেশ সিং ঘনিষ্ঠ দুইজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে জগদ্দল থানার পুলিশ। দু তিন দিন ধরে আমাকে ধমকি করে কালাবাবু ধমকি ওর ছেলেদের ধমকি দিচ্ছে, তোমার কাছে কোথাও ছেলেরা ফেরে আছে, ওদেরকে এখানে রাখো না। আমি বললাম কি, এখানে আমি একটা পলিটিক্যাল লোক আছি, আমার কাছে এখানে কেউ আসবে আমি মানা করতে পারবো? কেউ এখানে আসো না, তোমার কে ছেলে না আছে তুমি নিজে বাইরে বুঝো, আমার বাড়িতে যে আসবে সবাই ওয়েলকাম আছে। ওর পরে ওরা বলছে কি, দাদা আজকে আমাকে মারবে, আমরা মারবে এখানে বসো, যতদিন আমি চা খাচ্ছি উপরে। আমি বললাম তোমরা থাকো আমি আসছি। ওরা ওইখানে 200 ছেলে এসে ঢুকে ওরা ঘরের ভিতরে ঢুকলো আমার ছেলেরা। কালাবাবু এখানে একটা হিরোইন বিক্রি করে, চরস বিক্রি করে, ওকে কে সাপোর্ট করে আমি জানি না। এখন যে সাপোর্ট করবে ওকে ছাড়া যাবে না, কোনো পলিটিক্যাল লোক হোক যে হোক। কি চাইছি, ওদের সবাইকে অ্যারেস্ট করে, একদম অ্যারেস্ট করে লাইফ টাইম এখান থেকে গো ব্যাক। আপনি জানলাম অভিযোগ করেন তিনি এসেছিলেন আজ মারতে আপনাকে? হ্যাঁ, আপনি জানলাম অভিযোগ করলেন পুলিশ দেখেছে, সেকেন্ড টাইম এসেছে, পুলিশ সঙ্গে তর্কাতর্কি হয়েছে, পুলিশের সামনে বলছে তোকে গুলি মেরে দেবো, পুলিশের সামনে বলছে আমাকে গুলি মেরে দেবে। কি বলছেন আপনি, আতঙ্কে ভুগছেন? আমি আতঙ্ক, আমি তো কোনো পাবলিক নেই আতঙ্কে থাকবো, আমার তো আছে, আমি সমাজ জন্য যা করবো, গলা কাটি যা মরে যায়, এটা প্রথমবার না, এর আগেও বোম মেরেছিল। আমি এইটুকু বলতে চাই কি, অ্যান্টি সোশ্যালদের জায়গা জেলের মধ্যেই থাকে, এসেছিল লোকাল প্রশাসন ভেবেছে ভালোভাবে থাকবে, কিন্তু আজকে আবার ওই জিনিসটাই করলো যেটা ওদের অভ্যস্ত তারা আছে। দেখুন এখন অ্যারেস্ট হয়েছে, প্রশাসন অ্যারেস্ট করেছে। আমি এটুকু বারে বার বলতে চাই আপনার সামনে, সমস্ত লোককে বলতে চাই কি, অ্যান্টি সোশ্যালকে কোনো দিন সাহায্য করবেন না। অ্যান্টি সোশ্যালরা কোনো দিন কারো হয় না, যখন আপনার ভালো সময় থাকবে আপনার কাছে এসে দাদা দাদা করে আপনার সঙ্গে থাকবে, যখন একটু সময়টা পাল্টে যাবে আপনাকে উপরে অ্যাটাক করবে। আজকে শিক্ষা নিতে হবে, দিগ্লেশ সিংয়ের বাড়িতে যদি অ্যাটাক হয়েছে তাহলে এটা কেউ ভাববেন না যে আগামী দিন কারো বাড়িতে হবে না। যদি আজকে দিগ্লেশ সিংয়ের বাড়িতে হয়েছে, আগামী দিন যে কোনো লিডারের বাড়িতে হতে পারে। তো যদি লিডারদের বাড়িতে এরা উঠে অ্যাটাক করতে পারে, তাহলে আপনি ভাবুন সাধারণ মানুষের উপরে কী করতে পারে। আপনাদের চ্যানেলকে আমি পুজোর ছট পুজো দীপাবলি শ্রদ্ধা জানাচ্ছি। কালকে ঘটনা হয়েছে 17 নম্বর আমার ওয়ার্ডে আটচাল্লা বাগানে। ঘটনাটা কালকে বিকেলে আমি গিয়েছিলাম, ওইখানে গিয়ে ঘটনাটাকে জানলাম কি ঘটনা হয়েছে। ঘটনাটা হলো প্রমোদ আর রিতেশ এই দুজন ছেলে, এটা আরেস্টও আছে, এই দুজন ছেলে দিগ্লেশ সিং বাড়িতে লুকিয়ে থাকে। তো মমিন পাড়া কিছু ছেলে ওকে খুঁজতে যায়, ও কি করেছে, একটা মহিলার সাথে ছেড়খানি করেছে। পাড়ার ছেলেরা গিয়ে খুঁজেছে, যখন দিগ্লেশ সিং বাড়িতেও লুকিয়ে থাকে, দিগ্লেশ সিংকে বলেছে ভাই ওটাকে বের করো, এই মহিলার সাথে একটা ইয়ে করেছে। তো দিগ্লেশ সিং পুরো ফ্যামিলি নিয়ে, ওইখানকার আশেপাশে ছেলে নিয়ে, পুরো বাঁশক নিয়ে ওদেরকে মারতে শুরু করে। এইখান থেকে কিন্তু সূত্রপাতটা বাঁধে। ঝামেলা শুরু হলো, মাছ নিয়ে দিগ্লেশ সিং পুরো ফ্যামিলি ছেলেরা পুরো ওইখানকে মারতে শুরু করলো। ওই মাঝখানে রাজা আনসারি ভাই মাথা ভেঙে দেওয়া হলো,
রক্ত থেকে ওইখানে রক্তাক্ত পড়েছে। তো রাজা অনসারি জিজ্ঞাসা করতে গেল, ভাই আমার ভাইকে কেন মারা হলো? তারপরে ডিক্লেয়ার সিং পুরো ফ্যামিলি নিয়ে, পুরো ছেলে নিয়ে এদেরকে আবার মারতে শুরু করে, পুরো ভগদড় হয়ে গেল। ওইখানে ভগদড় হওয়াতে পুলিশ প্রশাসন পৌঁছলো, যাকে যাকে পেলো সেটা একটু নিয়ে আসলো। 12-13 জন এমনি আরেস্ট হয়েছে। যা দেখলাম এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কি কে বাস চালাচ্ছে, কে লাঠি চালাচ্ছে, কে কি করছে। সিসিটিভি ফুটেজ তার ঝুট বলবে না, আমি আপনি ঝুট বলতে পারি ঠিক আছে, কিন্তু সিসিটিভি ফুটেজ বলবে না। যা ঘটনা হয়েছে সেটা ওইখানে পরিষ্কার দেখা যাচ্ছে, কে লাঠি চালাচ্ছে, কে বাঁশ চালাচ্ছে, কে কি করছে। কালাবাবু ওইখানে এসে জিজ্ঞাসা করেছে, ওর উপরেও কিন্তু হামলা করতে শুরু করে দেওয়া হয়। কালাবাবু 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওর আগে ক্রিমিনাল রেকর্ড যা ছিল জানি না, কিন্তু এখনই 1-1.5 বছর ধরে ও ভালো আছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।